হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর, প্রায় বেশ কয়েকদিন পর আজকে উপস্থিত হলাম আপনাদের সামনে। সময় স্বল্পত, ব্যস্ততার কারণে নিয়মিত করা হচ্ছে না। আমরা আজকে দেখবো হচ্ছে লগ সূচকের পরবর্তী পাঠ, অর্থাৎ আমরা এখানে 4.2টা দেখবো। আগে আমাদের ছিল 4.1, আমরা 4.2টা দেখবো, যেটা হচ্ছে অধ্যায় 4-এর পর্ব 5। তো তার আগে বলে নিই, আপনারা পরবর্তী ভিডিও গুলো আপডেট পাওয়ার জন্য ভিডিও পড়ালেখা চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে 4.2-এ কয়েকটা সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো একটু আগে দেখার চেষ্টা করব। সূত্রগুলো হচ্ছে প্রথম যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমি একটু পরে বলবো। এই দুইটা সূত্রের সাথে নিচে আর একটা সূত্রের একটু কানেকশন আছে, সেই জন্য আমরা এটা একসাথে বলবো। এখানে যে বিষয়টা, এই দুইটা যে সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে আমাদের আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগের যে অঙ্ক করছিলাম সেই অঙ্কের মতো, অর্থাৎ সেই সূত্রের মতো। তাহলে এখানে যে ব্যাপারটা, এখানে নতুন করে যুক্ত হচ্ছে শুধুমাত্র একটা লগ, অর্থাৎ এই যে প্রথম এই সূত্রটা, এই সূত্রটা কেমন, এই সূত্রটা হচ্ছে লগ এ এম এন। তাহলে এই যে লগ, লগ এ, এটা হচ্ছে আমার ভিত্তি। আমরা জানি লগের সাথে সাধারণত এরকম আকারে যখন কিছু থাকবে, এরকম আকারে যখন কোনো কিছু থাকবে, তখন এগুলাকে বলা হবে ভিত্তি। অর্থাৎ লগ এ টেন, এটা একটা ভিত্তি, লগ এ এটা একটা ভিত্তি। এখানে আরো কিছু থাকতে পারে, লগ বি থাকতে পারে, লগ এক্স থাকতে পারে, লগ সি থাকতে পারে, এটার নাম হচ্ছে আমার ভিত্তি। তাহলে যে বিষয়টা, এটা হচ্ছে ভিত্তি, ভিত্তির উপরে পাওয়ার হচ্ছে কত, এম এন। তাহলে দুইটা এম এবং এন এর মাঝে গুণ আছে, তাহলে আমাদের সূত্র অনুসারে গুণগুলা পাওয়ারে গুণ আছে, সেই জন্য নিচে যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন, এভাবে বসবে। অর্থাৎ আমার যে সূত্রটা হচ্ছে এটা, লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। বাট এটা মূল সূত্রে কি ছিল, লগ এ এম এন, লগ এ এম এন, এটাকে আমরা লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এম এন করবো, এটা হচ্ছে আমাদের সূত্র। একই রকম ভাবে যদি বিয়োগ দিয়ে থাকে, সরি ভাগ দিয়ে থাকে, এরকম ভাগ আকারে থাকে, তবে সেই ক্ষেত্রে লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন হবে, এটাও আমাদের সূত্র। তাহলে আমি আর এটা ওরকম ডিটেলস বলতেছি না। এখানে এখানে যোগ গুণ ছিল, গুণের কারণে এখানে আমরা যোগ করছি, যে এখানে আমি দেখালাম। আর এখানে যেটা হচ্ছে আমাদের ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হবে এ টু দি পাওয়ার এম, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন, ভাগ থাকার কারণে এখানে আমাদের বিয়োগ হচ্ছে। তাহলে এই দুইটা সূত্র গেল। এখানে যে বিষয়টা আমরা একটু ভালো করে দেখব, সেটা হচ্ছে এই দুইটা সূত্র, এই দুইটা সূত্রের সাথে আবার এটার একটা কানেকশন আছে। আমরা গত অধ্যায়ে, অর্থাৎ 4.1-এ দেখছিলাম এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে কত, ওয়ান। এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখবো, যেটা কিনা সব অঙ্কের ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ সমান হচ্ছে ওয়ান। এখন এখানে আরেকটা সূত্র, ক নাম্বার যে সূত্রটা, এইটা আমি বিস্তারিত আর কিছু বলতেছি না, এটা নিয়ে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে লগ এ এ, অর্থাৎ লগ ফাইভ, এটা হচ্ছে আমার ভিত্তি, তার উপরে পাওয়ার হচ্ছে ফাইভ। তাহলে লগ ফাইভ পাওয়ার অফ ফাইভ, তাহলে ভিত্তি অফ ফাইভ পাওয়ার অফ ফাইভ, লগের ভিত্তি এবং পাওয়ার, লগের ভিত্তি এবং পাওয়ার যখন একই রকম হবে, ভিত্তি এবং পাওয়ার যখন একই রকম হবে, তখন তার মান হবে কত, ওয়ান। অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এ সমান হচ্ছে আমার কত, ওয়ান। অর্থাৎ লগ টেন টু দি পাওয়ার টেন সমান ওয়ান, লগ ফাইভ টু দি পাওয়ার ফাইভ সমান ওয়ান, লগ হান্ড্রেড টু দি পাওয়ার হান্ড্রেড সমান ওয়ান। এভাবে যে বিষয়টা এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা, এখানে আমার কি আছে, লগ এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু জিরো। আবার আমরা এই যে এই সূত্রটা জানি, লগ এ টু দি পাওয়ার জিরো সমান, সরি, এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে একটা জিনিস পাওয়া যাচ্ছে, এখানে শূন্য, এখানে শূন্যটা উপরে আছে, এখানে ওয়ান উপরে আছে, এখানে ওয়ানটা পাশে আছে, এখানে একটা লগ আছে, এখানে একটা লগ নাই। এই দুইটা সূত্রের মধ্যে একটা মিল যেটা পাওয়া যাচ্ছে, সেই মিলটা হচ্ছে এরকম, খেয়াল করলে এখানে আমি আরেকটা সূত্র লিখছি, এটা দেখার আগে আমাদেরকে এই সূত্রটা দেখতে হবে।
সূত্রটা হচ্ছে log a to the power x সমান 2। আমরা এই অধ্যায়ের 2 নম্বরের যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে আমরা দেখব যে ওখানে আপনার লগটা আউট করতে হবে, অর্থাৎ এখানে সমাধান করতে বলছে, অর্থাৎ x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে লগটা আউট করতে হবে। এই লগটা আউট করার জন্য আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হয়। তাহলে কিভাবে এই সূত্রটা ব্যবহার করা, অর্থাৎ এই যে এই লাইন থেকে এই লাইন আসার সময় এখানে সূত্রটা চলে লগটা চলে গেছে, তাহলে লগ a টু দি পাওয়ার x সমান হচ্ছে 2। আর আমরা কি লিখলাম, লগ a টু দি পাওয়ার x সরি এস্কোয়ার সমান এক্স, এস্কোয়ার সমান এক্স, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে টুটা এক্স এর জায়গায় এসে গেছে, এক্সটা টু এর জায়গায় চলে গেছে, টুটা এক্স এর জায়গায় চলে আসছে, এক্সটা টু এর জায়গায় চলে গেছে, আর লকটা কি হয়ে গেছে, ব্যানিশ হয়ে গেছে, অর্থাৎ লকটা চলে গেছে। তার মানে এই যে এই সূত্রটা, এটা বোঝার জন্য এটা বুঝতে হবে এই সূত্রটার মূল কথাটা কি। এই সূত্রটার মূল কথা হচ্ছে লগের ভিত্তির যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, আর ওই পাশে যে সংখ্যাটা সমান চিহ্ন বিপরীত পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে পাওয়ার হিসেবে বসবে। আশা করি বিষয়টা বোঝা গেছে এখানে। তাহলে এই যে দেখা যাচ্ছে এক্সটা এখানে চলে গেলে এরকম হয়ে যাবে, এক্স হয়ে যাবে, আর টুটা এখানে চলে আসলে এক্স এর জায়গায় বসবে। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এই সূত্রটা প্রয়োগ করে এখান থেকে এই মানটা বের করা যায়, অর্থাৎ কিভাবে এক টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় সেটা। তাহলে কিরকম, তাহলে দেখা যাবে এই যে এখানে আমি যদি করি এই সূত্রটাকে যদি প্রয়োগ করি তাহলে শূন্যটা এখানে চলে যাবে, এ টু দি পাওয়ার জিরো ওয়ানটা এখানে চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে কি যে এখানে এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে কত, ওয়ান। আর যেটা আমরা গত ক্লাসের সূত্র মুখস্থ করার কথা বলছিলাম সেটা আমরা এখানে প্রমাণ দেখলাম যে কিভাবে এই এ টু দি পাওয়ার ওয়ান সমান জিরো হচ্ছে আর জিরো সমান ওয়ান হচ্ছে। তাহলে আমি যদি এটাকে আবার একটা লগ নিয়ে আসতে চাই, একটা এই যে এখানে লক ছিল লকটা আউট করে দিলাম, যার কারণে কি হয়ে গেছে, শূন্যটা এখানে চলে আসছে, ওয়ানটা এখানে চলে গেছে। একই রকম ভাবে আমি যদি এরকম করে আবার লক নিয়ে আসতে চাই, অঙ্কের সুবিধার্থে অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু অঙ্ক থেকে বের করে দিতে হয়, আবার অনেক কিছু নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি একটা লক নিয়ে আসি তাহলে কিরকম হবে, তাহলে আবার ওয়ানটা আগে জায়গায় চলে আসবে, লক এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে বোঝা যাচ্ছে লক ভিত্তির উপর পাওয়ার যদি ওয়ান থাকে সেটার মান হচ্ছে জিরো, শুধু বৃত্তির উপর পাওয়ার যদি জিরো থাকে সেটার মান হচ্ছে ওয়ান। আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে আমাদের, এটার পর আমরা অঙ্কের দিকে যাইতে পারবো, সেই সূত্রটা হচ্ছে এটা। সূত্রটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার আর, অর্থাৎ লগের বৃত্তি আছে পাওয়ার আছে তার উপর একটা হোল টু দি পাওয়ার আছে। তাহলে সবার উপরের যে পাওয়ারটা সেটা আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ অঙ্ক করার সুবিধার্থে কিরকম হবে, আমরা যদি একটু এটা লিখি লগ এ টু দি পাওয়ার এম, এই যে উপরে যে আরটা আছে এই আরটা সামনে চলে আসবে এরকম হয়ে যাবে, অর্থাৎ এখানে আর থাকবে না। তাহলে এই জায়গা থেকে আমরা এটা পাচ্ছি, বিষয় যেটা অঙ্কের সুবিধার জন্য অঙ্ক মিলানোর জন্য অঙ্ক করার জন্য আমাদেরকে এই লাইন থেকে যেমন এই লাইনে আনা যাচ্ছে অর্থাৎ আটটা সামনে চলে আসতেছে, অঙ্কের সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে আটটা সামনের থেকে আবার উপরেও চলে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা যেটা বুঝলাম আমরা, আমাদের যে সূত্রগুলো এখানে মোটামুটি সূত্রগুলো কমপ্লিট, এরপর আর কোনো সূত্র নাই, আমরা অঙ্কগুলোতে যাব। ক নাম্বার অঙ্ক, এখানে কয়েকটা অঙ্ক আছে, মনে হয় সম্ভবত পাঁচটা অঙ্ক আছে, আমরা মোটামুটি দেখার চেষ্টা করব সবগুলাই, কারণ এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা না পারলে সৃজনশীল থেকে আনসার করা যাবে না, সৃজনশীলের প্রশ্নগুলো এদের সাথে রিলেটেড। তাহলে আমাদের ক নাম্বারের যে অঙ্কটা বলছে একের ক, কতে বলছে
আমরা আপাতত এই দুইটা অঙ্ক দেখি। এই দুইটা অঙ্কে আমরা যে সূত্রটা দেখছিলাম যে লগ এ এ সমান হচ্ছে কত 1, আমাদের টার্গেট হবে সব সময় এই অঙ্কতে নাই ক নাম্বার 1 নাম্বার অঙ্কগুলোতে বৃদ্ধি এবং ফাওয়ার একই রকম করা, অর্থাৎ বৃদ্ধি এবং ফাওয়ার যখন একই রকম করতে পারবো সেটার মান অটোমেটিক্যালি আসবে কত 1 আসবে। তাহলে এখানে নিচে বৃদ্ধি আছে কত 3, আমি কি করব বৃদ্ধি 3টা লিখব। তাহলে এই যে 81 আছে এই 81 কে আমরা 3 বানাবো। তাহলে কিভাবে 3 বানাবো, আমরা 3 এর উপর পাওয়ার দিয়ে দেখব যে 3 এর উপর পাওয়ার কত দিলে সেই ক্ষেত্রে পরে 81 আসে। তাহলে আমরা জানি 3 একে দিন 3 দ্বিগুণ 9 3 নং 27 ইনটু 3 × 27 = 91, অর্থাৎ 27 × 3 3 × 7 = 21, এক হাতে আছে 2, 3 × 9 = 6 + 2 = 8, 81 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 81টাকে 81 সমান হচ্ছে কত 3 টু দি পাওয়ার 4। আপনারা ক্যালকুলেটার করবেন ইজিলি পারবেন 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 এর উপর পাওয়ার 1, 2, 3 এভাবে বসিয়ে বসিয়ে আমরা করব। তাহলে 3 এর উপর যখন পাওয়ার 4 হচ্ছে সেটার মান হচ্ছে কত 81, তাহলে 3 টু দি পাওয়ার 4। এখন দেখেন এই যে এই দুইটা বৃত্তি এবং পাওয়ার একই রকম, কিন্তু তার উপরে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু আবার ভিন্ন। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু আগে দেখছিলাম যে এরকম একটা সূত্র লগ এম এক্স ইকুয়াল টু এই যে এক্সটা সামনে চলে আসবে লগ এম, তাহলে এই যে এই এক্সটা সামনে চলে আসলো এখানে ওই সূত্র অবলম্বন করে ওই সূত্র প্রয়োগ করে আমরা এখানে কি করব 4টা সামনে নিয়ে আসব লগ 3 3। তাহলে আমরা বলতে পারি যে 4 × 1 = 1, কিভাবে সেখানে একটা সূত্র আছে কি যে লগ এ টু দি পাওয়ার এ সমান 1, অর্থাৎ লগের বৃদ্ধি এবং পাওয়ার যখন একই রকম হবে তখন আমরা সেটা সমান 1 লিখতে পারবো, এখানে সেই সূত্রটা প্রয়োগ হচ্ছে। আমরা বাকি যে দুই একটা আছে ওগুলো করলে আরো ক্লিয়ার হইতে পারবো। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা পরের অঙ্কে যদি যাই, পরের অঙ্কে বলছে লগ 5 √5। তাহলে আমরা একটু এখানে লিখি কি আর করতে হবে, আমার উদ্দেশ্য হবে এখানে একই রকম করা। তো আমরা এটা অলরেডি অতাই 4.1 আমরা দেখছিলাম যে কিউব রুট থাকলে সেখানে কি করতে হয়, কিউব রুট থাকলে সেখানে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ কিউব রুট এরকম থাকলে এটাকে আমরা 5 টু দি পাওয়ার 1 থাক এভাবে লিখতে পারি, এটা আমরা অতাই দেখছি। তাহলে আমরা এখানে আর এটা নিয়ে আলোচনা করব না, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 5 টু দি পাওয়ার 1 তার। বলে এখন ওই সূত্র একটু আগে আমি আর এখানে সূত্রটা লিখতেছি না, এই সূত্রটা প্রয়োগ করে এটা এখানে সামনে চলে আসবে, তাহলে সামনে চলে আসলে কি হবে 1/3 log 5 5। তাহলে এই যে আবারও কি হচ্ছে এই এটা সমান হচ্ছে কত 1, অর্থাৎ ওই যে সেই সূত্র লগ এ এ সমান হচ্ছে কত 1 ইকুয়াল টু কত 1/3। এটা হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের উত্তর। আমরা যদি গ নাম্বার দেখি, এগুলো খুব ছোট ছোট কতগুলো অঙ্ক কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ বটে, অর্থাৎ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আছে, মোটামুটি এমসিকিউ তেও আসে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনার এই অধ্যায় থেকে যেটা সবচেয়ে বেশিবার আসা অঙ্ক আছে, মানে যেটা পরীক্ষা আসে সেই অঙ্কটার একটা অংশ, অর্থাৎ ওই অঙ্কটা করার সময় এই জিনিসটা আমাদের লাগবে। কতগুলো বিষয় আমরা একটা গল্প দেখব, আমরা যখন বিল্ডিং দেখি যে আমি এখন যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি, আমার এই বিল্ডিং এর মালিক যদি চাই যে এই বিল্ডিংটা হচ্ছে এখন 5 তলা আছে না, আমি উপরের যে 5ম তলাটা আছে অর্থাৎ
একেবারে লাস্টের যে ফ্লোর আছে সেটা আমি ভেঙে ফেলবো, তাহলে কিন্তু সে এটা পারবে ইজিলি। আবার যদি বলে যে না আমি ওইটা ভেঙে ওখানে একটা খামার করব বা অন্য কিছু করব বা আমি সেখানে চাষ করব, মানে অর্থাৎ ফসল ফলাবে অথবা ছোট গাছ লাগাবে, সবজি চাষ করা যায় কিন্তু সাদে আমরা জানি, তিনি কিন্তু সেটা পারবেন। কিন্তু তিনি যদি এইটা কল্পনা করে যে উপরের পাঁচতলার মধ্যে চারতলা ঠিক থাকবে কিন্তু নিচের যে ফ্লোর এটা আমি ফিলার সব ভেঙে ফেলবো, এটা কিন্তু সম্ভব নয়। কেন? তার কারণ নিচের এটা হচ্ছে ভিত্তি, নিচের একটা ফিলার ভেঙে গেল বিল্ডিংটা ডেবে যাওয়ার মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একেবারে পুরো বিল্ডিং এর নিচতলা পরিষ্কার করার ব্যাপারটা কল্পনা করতে পারি না। একই রকম ভাবে নিচের যে ফ্লোরটা এটা হচ্ছে আমাদের ভিত্তি, সেটা যেভাবে অপসারণ করা যাবে না, এই লগের ভিত্তি এখানে অপসারণ করা যাবে না। এখন কথা হচ্ছে এই কথাটা কেন বললাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বিষয়টা একটু খেয়াল করলে বোঝা যাবে। লগ আমি যদি বলি যে ভিত্তি এবং পাওয়ার একই রকম করবো, তাহলে আমি যদি এভাবে লিখি এই যে ফোরটাকে আমি টু স্কোয়ার দিয়ে লিখছি, লিখা যায় কোনো সমস্যা নেই, টু কে স্কোয়ার গুলো তো ফোরে আসবে। কিন্তু কথা হচ্ছে এইভাবে করলে অঙ্কটা ভুল হবে, উত্তর আসবে না। কেন? ওই যে আমি বলছি নিচের যে ফ্লোর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ভিত্তি, এটা কিন্তু ভাঙা যাবে না। একই রকম ভাবে এই যে এইখানে যে ফোরটা আছে, এইখানে যে ফোরটা আছে, এই ফোর হচ্ছে আমার এই লগের ভিত্তি, এই ভিত্তিটা কোনোভাবে ভাঙা যাবে না, এই ভিত্তিটা না ভেঙে আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? লগ ফোর ঠিক থাকবে, এই টুটাকে আমরা ফোর বানাই ফেলবো, টুটাকে যখন আমরা ফোর বানাই ফেলবো স্বাভাবিকভাবে অঙ্কের মধ্যে কোনো সংখ্যা আনা যাবে না, বাদও করা যাবে না, সেটা আমরা জানি। তাহলে এটার উপর আমরা একটা রুট ওভার দিয়ে দিব, কারণ রুট ওভার ফোর মানে হচ্ছে টু, অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার একই রকম করার জন্য আমরা এটাকে ফোর লিখলাম, টু ছিল সেটাকে ফোর লিখলাম, কিন্তু এটা তো আসলে ফোর ছিল না, এটা ছিল টু, তার জন্য আমরা আবার একটা রুট ওভার দিয়ে দিলাম। তাহলে লগ ফোর ফোর এই রুট ওভার এর সমান আমরা জানি হাফ, তাহলে হাফটা সামনে চলে আসবে, হাফ লগ ফোর ফোর হাফ সমান ইন্টু ওয়ান। আমি আর এই ব্যাখ্যাটা দিলাম না, এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করব, কোনটা পাওয়ার সামনে চলে আসার সূত্রটা ব্যবহার করব। এরপর এখানে নিচে লগ ফোর ফোর অর্থাৎ হচ্ছে পাওয়ার এবং ভিত্তি যে একই রকম সে সূত্র, তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা দেখলাম। এরপর হচ্ছে আমাদের আরো দুইটি অঙ্ক আছে, গ এবং উম। ঘ নাম্বার অঙ্কটা যদি দেখি আমরা, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ক্যালকুলেটরে করতে শিখা বা পারা, পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে ক্যালকুলেটর যদি আমরা অঙ্কটা করতে চাই, আমরা আগে তিনটা অঙ্কেই দেখলাম যে আমাদের উদ্দেশ্য ছিল কি, ভিত্তি এবং পাওয়ার একই রকম করা। তাহলে ভিত্তি এবং পাওয়ার যদি আমরা একই রকম করতে চাই, এখানে ভিত্তিটা কত আছে, টু রুট ওভার ফাইভ, তার মানে হচ্ছে আমাকে পাওয়ার অর্থাৎ ফোর হান্ড্রেড যেটা আছে এটাকে এইরকম একটা সংখ্যায় রূপান্তরিত করতে হবে। এইরকম একটা সংখ্যায় যদি রূপান্তরিত করতে চাই তাহলে কি করতে হবে, নিচের যে সংখ্যাটা আছে টু রুট টু টু রুট ওভার ফাইভ, এই সংখ্যাটার উপর পাওয়ার দিয়ে দিয়ে দেখতে হবে পাওয়ার কত হলে ফোর হান্ড্রেড হচ্ছে। আমরা ক্যালকুলেটরে দেখবো কিভাবে, একবার ওয়ান বসাবো, ওয়ান বসালে তো হবে না, আমরা টু বসাবো, টু বসাবো, এরপর হচ্ছে তিরি বসাবো। তো কথার কথা আমরা একটু তিরি বসাই দেখি কত আসে, তিরি বসাইলে এইট, এখানে পাঁচটা পাঁচটা রুট তিরি হবে আমার, তো হবে না, ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ, তাহলে এই দুইটা মিলে কি হবে, একটা রুট ওভার ফাইভ হবে, একটা ফাইভ হবে আর একটা রুট ওভার ফাইভ, পাঁচ আটা চল্লিশ, তাহলে হচ্ছে কত, ফর্টি রুট ফাইভ,
তাহলে কিন্তু 400 হচ্ছে না তাহলে আমরা পাওয়ার দিব কত 4 আমরা যদি পাওয়ারটা 4 দিই তাহলে 2 টু দি পাওয়ার 4 আর এরকম হবে কয়টা 4টা আমরা জানি এই দুইটা মিলে একটা 5 এই দুইটা মিলে আরেকটা 5 আর এখানে হচ্ছে কত 16 তাহলে 16 ইনটু 5 5 25 25 ইনটু 16 গুণ করলে হবে কত 400 তার মানে আমরা বলতে পারি যে এখানে এই নিচের যে সংখ্যাটা আছে এটার উপর পাওয়ার যদি আমরা 4 ইউজ করি এইভাবে আমি আবার প্রথম থেকে বলতেছি খেয়াল করেন বিষয়টা এখানে আছে 400 আমার উদ্দেশ্য হবে 400টাকে 2√5 বানানো তাহলে 2√5 যদি বানাতে চাই আমরা 2√5 বানাতে গিয়ে ওখানে উপরে একটা পাওয়ার আনতে হবে সেই পাওয়ারটা কত হবে সেই পাওয়ারটা কত হবে সেটা আমরা ক্যালকুলেটরে দেখব কিভাবে ওই যে আমি বললাম 2√5 এর উপর পাওয়ার একবার 1 বসাবো 2 বসাবো 3 বসাবো 4 বসাবো যত বসালে 400 আসতেছে সেটা হচ্ছে আমার আনসার তাহলে আমার এখানে 4 বসানোর ফলে 400 আসতেছে তাহলে আমরা এটা যদি ওভাবে যদি দেখি তাহলে এরকম হচ্ছে দেন আমরা আগের সূত্র প্রয়োগ করে 4 টা সামনে নিয়ে আসব তাহলে আমরা কি পাবো log 2 টু দি পাওয়ার √5 2 √5 4 ইনটু 1 সমান হচ্ছে কত 4 এটা হচ্ছে আমার আনসার বইয়ে বা বিভিন্ন দিকে আরো কঠিন ভাবে করা থাকতে পারে আপনারা এভাবে চেষ্টা করবেন এটা মোটামুটি সহজ একটা ওয়ে কম করে করার জন্য এরপর হচ্ছে আরেকটা অঙ্ক আছে এটা আপনাদের অবশ্য পারার কথা ছিল 1 নম্বর অঙ্কটা আমরা এটা দেখব প্রথমে যেটা করব এইখানে 513.512 অর্থাৎ এই কিউব রুটটাকে আমরা 1/3 লিখতে পারি শুধু রুট ওভারটাকে আমরা হাফ লিখতে পারি সেটা করলাম log 5 513 + 1/2 অর্থাৎ এই যে বৃত্তি একই রকম যার ফলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে এটা যদি আমরা যোগ করি কি হবে দেখেন 3 × 6 2 + 3 তার মানে হচ্ছে কত 5/6 তাহলে log 5 5 5/6 এটা পাওয়ার এটা বৃত্তি এটাও পাওয়ার তাহলে এই log এবং পাওয়ার একই রকম তাহলে আমরা এটা কি করব সামনে নিয়ে আসব 5/6 log 5 টু দি পাওয়ার 5 আনসার হবে কত 5/6 কেন এটা সমান হচ্ছে আমার কত 1 অর্থাৎ log বৃত্তি এবং পাওয়ার একই রকম হওয়ায় এটার মান হচ্ছে কত 1